পঁচিশে জুন 2020 দেখেন বাংলাদেশে মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 39 জনের মৃত্যু ঘটেছে। এই নিয়ে কোভিড-19 আক্রান্ত হয়ে মোট 1621 জন মারা গেলেন। গত 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছে 3,946 জন। গতকাল শনাক্তকরণ হয়েছিল 3,462 জন। আজ বৃহস্পতিবার 25 জুন দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাসচিব অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। ডাক্তার নাসিমা সুলতানা বরাবর মতোই করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। গোটা বিশ্ব এখন করোনা ভাইরাসের চৌবলে বিপর্যস্ত। গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে করোনার ভাইরাসের উৎপত্তি। এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা 9,60,000 ছাড়িয়েছে, মৃতের সংখ্যা 4,71,000 প্রায়। তবে প্রায় 48 লাখের মতো রোগী ইতিমধ্যে সুস্থ হয়েছেন। গত 8ই মার্চ বাংলাদেশে প্রথম শনাক্ত হয় করোনা ভাইরাস কোভিড-19। খবর এবং এ টু জেড টিপস পেতে আমাদের অ্যানাদার চ্যানেল SSTV বাংলা ঘুরে আসতে ভুলবেন না। কিন্তু বন্ধুরা, আমাদের ধাঁধা প্লাস চ্যানেলটাকে ঘুরে আসতে ভুলবেন না। এখানে থাকবে রেগুলার মজার মজার দাদা। আমি যাকে আনতে গেলাম তাকে দেখে ফিরে এলাম, সে যখন চলে গেল তাকে নিয়ে চলে এলাম। জীবন বিরহে মরণ।